হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় তু জয় শিল প্রভুপাদ হরে কৃষ্ণ। তো আজকে আমরা পাঠ করবো হচ্ছে ভৈমী একাদশীর মাহাত্ম্য পাঠ। তো মাঘ মাসের শুক্ল পক্ষিয়া এই জয়া একাদশী নামে প্রসিদ্ধ, সেটা ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ রূপে এটা বর্ণিত হয়েছে। কোথাও গরুর পুরাণেও বর্ণনা করা হয়েছে, আবার পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষিয়া এই ভৈমী একাদশী বা ভীমসেনী বা পাণ্ডবা নির্জল একাদশী নামে সেটা প্রসিদ্ধ। তো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণের কাছে যে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী পালন করলে কি ফল লাভ হয়। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে মহারাজ, এই জয়া একাদশী পালন করলে কোনো পিশাচ দেহ প্রাপ্ত হয় না এবং কি এই পাপ হচ্ছে সর্ববিনাশকারিণী, হ্যাঁ পুণ্যদায়িনী। তো এটা যে পালন করবে সে অনেককাল বৈকুণ্ঠে বাস করবে। তখন বলছেন যে আমি একটা উপাখ্যান বলছি, আপনি সেটা মন দিয়ে শ্রবণ করুন। তখন বলছেন যে এক সময় দেবরাজ ইন্দ্র, তিনি স্বর্গের রাজা, তো তিনি নিজ থেকে বলেছেন যে একটা নৃত্যের আয়োজন করার জন্য। তখন কি হলো যে সেখানে 50 কোটি অপ্সরা সেখানে নৃত্যের জন্য অংশগ্রহণ করলো। তাদের মধ্যে চিত্রসেন, পুষ্পদত্ত এবং এই চিত্রসেনের পত্নী হচ্ছে মালিনী, তো তারা সবাই নৃত্য গীতের জন্য অংশগ্রহণ করেছেন। এই পুষ্পদত্তের পুত্র হচ্ছে মাল্যবান এবং ওই চিত্রসেন এবং মালিনীর কন্যা ছিল, এই কন্যার নাম হচ্ছে পুষ্পবন্তী। তো তারা সবাই অংশগ্রহণ করেছে। তো এক পর্যায়ে তারা কি হয়েছে যে পুষ্পবন্তী এবং ওই যে মাল্যবান, তো তাদের মধ্যে দৃষ্টি হয় যে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো তারা এই নৃত্যের মধ্যে তারা নৃত্য না করে তারা একে অপরের দিকে কটাক্ষ দ্বারা চেয়েছিল এবং পুষ্পবন্তী কটাক্ষ দ্বারা এই মাল্যবানকে আকৃষ্ট করেছে, তাকে বশীভূত করে ফেলেছে। তখন এই তারা এই নৃত্য গীত না করে তারা দাঁড়িয়ে থাকলো এবং একে অপরের দিকে কটাক্ষ দ্বারা চেয়ে থাকলো এবং তারা কামাসক্ত হয়ে গেছে। তো এটা ইন্দ্র দেখতে পেরে গেছে, দেখতে গিয়ে দেখে তিনি ক্রুদ্ধ হয়ে তাকে বললো, তোমরা এখানে নৃত্য গীত করেছো আর তোমরা এখানে হ্যাঁ একে অপরের আকৃষ্ট হয়ে গেছো। তখন তিনি কি করলেন, তিনি হ্যাঁ তাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা হ্যাঁ তোমরা গিয়ে পিশাচ জনি প্রাপ্ত, মর্তলকে পিশাচ জনি তোমাদের এই দুষ্কর্মের ফল ভোগ করো। তখন তারা কি হলো, এই মর্তলকে আসলো এবং হিমালয়ের পর্বতে তারা পিশাচ জনি দেহ প্রাপ্ত হয়ে খুব কষ্টে দিন যাপন করতে লাগলো এবং তারা বলতে লাগলো যে সামান্য অপরাধ করেই যে কি হলো এই এত বড়ো নরক যন্ত্রের মতো শাস্তি ভোগ করছি। তখন তাদের পূর্ব কোনো কর্ম পুণ্য ফলের কারণে এই জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তখন তারা কি করলো, তারা এই জয়া একাদশী দিন অনাহারে এবং অনাহারে দিন যাপন করলো এবং রাত্রি জাগরণ করে এই দিনটা পালন করলো, একাদশী ব্রতটা পালন করলো। আর একাদশী ব্রত যখন পালন করছে দ্বাদশী দিনে, হ্যাঁ তখন তাদের কী হয়েছে, তখন তাদের ভগবানের কৃপায় তখন কী হলো তাদের যে পিশাচজনী সেটা দূর হয়ে গেল, তখন তাদের পূর্বরূপ ফিরে পেলো, পূর্বরূপ ফিরে পেলো। ফিরে পেয়ে তখন তারা আবার এই স্বর্গে গেল। স্বর্গে যাওয়ার পর দেবরা দেখলো যে আবার তারা এসেছে পড়েছে এবং দেখলো যে আশ্চর্য হয়ে গেলেন তিনি। তখন বললেন, তোমরা কোন কোন পুণ্য ফুলের কারণে যে আমার অভিশাপ থেকে তোমরা মুক্ত হয়েছ, তোমরা আমাকে বলো। তখন তারা বললেন যে যে ইন্দ্রকে বলে যে প্রভু, যে একমাত্র বাসুদেবের কৃপায় এই জয়া একাদশীর প্রভাবেই একমাত্র আমরা এই পিশাচজনি থেকে মুক্ত হয়েছি। তখন দেবরাজ ইন্দ্র খুব খুশি হলেন যে মনে রাখবে যে যারা একাদশী পালন করবে তারা আমাদের পূজনীয় এবং যে যারা একাদশী পালন করবে তারা সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে। তো অতএব তোমরা নাও, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো, কারণ তোমরাও এখন আমার পূজনীয়।
তো এভাবে দেখা যায় শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে যারা একাদশী পালন করবে তারা এই সমস্ত প্রাতাত্ব থেকে মুক্ত হয়ে যাবে এবং তারা নরক থেকে উদ্ধার হয়ে যাবে এবং সর্ব পাপ থেকে তারা বিনষ্ট হয়ে যাবে এবং এই একাদশী যে পূর্ণ ফলে তিনি কী করবেন অনন্তকাল বৈকুণ্ঠে বাস করবেন এবং যে একাদশী পাঠ শ্রবণ এবং কীর্তন করবেন এই একাদশী হ্যাঁ তিনি কী করবেন তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন হরে কৃষ্ণ। অতএব বুঝতে পেরেছেন এই ভৌমী একাদশী বা জয়া একাদশী বা পাণ্ডবা নির্জল একাদশী হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। দিবানিশী তারা রাত্রি জাগরণ করেছিল এবং অনাহারে থেকেছিল, তাহলে এই পূর্ণ ফলের কারণে তারা পিসার্থজন থেকে আবার স্বর্গে গমন করেছিল এবং কী হয় এই একাদশী ব্রতন করলে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। অতএব নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই একাদশী সবাই পালন করবেন। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই।